22 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী 23 বাসীর কাছে আপিল করেছেন যে সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আমরা যাতে নিজ নিজ ঘরে থাকি, আর তার পেছনে কারণ রয়েছে। কি কারণ রয়েছে? করোনা ভাইরাসের যে প্রকোপ পুরো দুনিয়াতে, সেটা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন প্রান্তে এসেছে। ত্রিপুরাতে তার স্থিতি কি আপনারা অবগত আছেন? কাউর ভয় পাওয়ার কোনো দরকার নেই, কিন্তু এটাও ভোলা উচিত নয় যে তার মাত্রা পুরো দুনিয়াতে বাড়ছে। আর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ, সেখানে সংক্রমিত 15 জনের কাছাকাছি পাওয়া গেছে, এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। সেটা আমাদের জন্য চিন্তার বিষয়। রাজ্য সরকার তার মধ্যে কিছু সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্তের বিষয়ে আপনারা সেক্রেটারি হেলথ এবং ডাইরেক্টর হেলথের মাধ্যমে অবগত হয়েছেন। এটার মূল বিষয় হচ্ছে আইসোলেশন। তার মানে যদি কাউর এই ধরনের সিমটম পাওয়া যায়, তো সেই ব্যক্তিকে একটা নির্দিষ্ট জায়গাতে কমসে কম 14 ডেজ থাকা, বাইরে না যাওয়া। এই ধরনের কোনো সিমটম হলেই যে সেটা পজিটিভ হয়ে যাবে তেমন নয়। যেমন এখানে 175 সিমটম দেখেছি, টেম্পারেচার হয়েছে দেখেছে, থার্মোমিটারে তোকে আইসোলেশনে রাখা হয়েছে বা টেস্টিংয়ের জন্য পাঠানো হয়েছে। টেস্টিংয়ের জন্য আমরা তখনই পাঠাই, আইসোলেশনে রাখার পর যখন তার সিমটম বাড়ে। আইসোলেশনে রাখার পর দেখলাম যে টেম্পারেচার ডাউন হয়ে গেছে, সর্দি কমে গেল, তো তার জন্য টেস্টিং করার কোনো দরকার নেই। টেস্টিং করার প্রয়োজন তখনই হয়, আইসোলেশনে থাকাকালীন যখন তার টেম্পারেচার বাড়ে, কাশি সর্দি যেটা সিমটম আছে সেগুলো বাড়ে, তখন আমরা তার টেস্টিংয়ের জন্য পাঠাই। তো তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে কালকে বলেছেন যে জনতার কার্ফু, তো আমাদের সমস্ত ভারতবাসীকে একদিন প্র্যাকটিস করা যে আইসোলেশনে নিজের ঘরের মধ্যে, আইসোলেশনে আমার পরিবারের সঙ্গে কমসে কম আমি একটা দিন থাকতে পারি কিনা। কালকে বোঝা যাবে যে ভারত কতটা মোকাবেলা করতে পারবে, ত্রিপুরাবাসী কতটা মোকাবেলা করতে পারবে তার সঙ্গে। আর সকাল 7টা থেকে প্রধানমন্ত্রী 9টা বলছেন, আমি তো বলবো পুরো রাত্র বেরোনি, এমন হচ্ছে যে রাত্র 7টা থেকে 9টা পর্যন্ত ঘরে রয়েছি, তারপর দেখা গেল 9টার পর বেরিয়ে সবাই আগরতলা শহরে উদয়পুর শহরের মধ্যে বেরিয়ে গেছে আনন্দ উল্লাস করে, একজনও না বেরোনো। সেটা আমার তরফ থেকে আমি নিবেদন করবো ত্রিপুরাবাসী, তাহলে আর কোনো লাভ হলো না। সারাদিন আমি ব্রত করলাম, আর পুজোর আগে দিয়ে সব কিছু খাওয়া দাওয়া করে বসে নিলাম, তো সেটা না করা কোনো মতেই। 9টার পরও কেউ যদি মনে হয় না, প্রধানমন্ত্রী তো বলেছে 7টা থেকে 9টা, আর তারপর তো আমাদের দিন, আমরা সবাই বেরিয়ে একটা মুক্তির শ্বাস ফেলবো, তো সেটা না, কমপ্লিটলি থাকা। আর তারপর থেকে আমি বলবো, তারপর থেকে বিনা প্রয়োজনে, বিশেষ করে 50-এর ঊর্ধ্বে যাদের বয়স, এরা বিনা প্রয়োজনে এই ধরনের বুজুর্গরা বাড়ি থেকে না বেরোয়, বিনা প্রয়োজনে, কোনো দরকার নেই। এই ওষুধপত্র, এই বাকি কোনো কিছুর দরকার নেই, মাস্কে কোনো কিছু, মাস্কে সবার লাগানোর দরকার নেই। এখানে আমার পত্রকার বন্ধুরা আছেন, ওনারা এদিকে ওদিকে যান, তার জন্য তোমার মাস্ক লাগিয়েছেন, কিন্তু তারও দরকার নেই, তারও দরকার নেই। যার হয়েছে তারই মাস্ক লাগানো উচিত, বা সিমটম হয়েছে, জ্বর হয়েছে, কাশি হয়েছে, তার লাগানো উচিত। বাকি লোকেদের লাগিয়ে ঘুরে একটা মহল তৈরি করা, মাস্ক লাগিয়ে লাগিয়ে তো প্যানিক তৈরি করা,
কোনো দরকার নেই। আমি আজকে ভিডিও কনফারেন্সিং বসে যে বিভিন্ন জায়গা বলছে এসডিএম অফিসে আমরা এত মাস্ক দিয়ে দিয়েছি, আরে ভাই এসডিএম অফিসে কাজ করার জন্য মাস্ক পরে বুক করার জন্য কে বলেছে? সিমটম নেই কেন লাগবে মাস্ক? সিমটম এসছে তো লাগান, তাকে অন্যের যাতে না হয় সাবধানতা। আর তার সঙ্গে তো আইসোলেশনে চলে যাবো, নিজের ঘরে চুপচাপ বসে থাকবো। আর সঙ্গে সঙ্গে আমি আরেকটা বিষয় বলবো যে যারাই আইসোলেশনে রয়েছে, কিছু কিছু ধলাইতে ভিডিও কনফারেন্সিং আমি দেখেছি যে আইসোলেশনে নিজের ঘরে রাখা হয়েছে, তো হেলথের অফিসাররা বা হেলথের স্টাফ গিয়ে বলে আপনি ঘরে থাকুন, তো হেলথের স্টাফ চলে গেলে আবার বাড়ি বেরিয়ে আসে বাজার বের। তার জন্য আমার মিডিয়ার বন্ধুদের বলবো এবং আপনাদের মাধ্যমে সমস্ত জনতাকে বলবো, যার যার এই ধরনের আইসোলেশনে রাখা হয়েছে, পজিটিভ তো এখানে পাওয়া যায়নি, ভয়ের কোনো কারণ নেই, কিন্তু আমরা জানিয়ে দেবো হেলথ ডিপার্টমেন্টকে, আমি বলে দিয়েছি যে ওনাকে ওনারকে সন্দেহভাজন আইসোলেশন রাখা হয়েছে, আশপাশের বাড়িঘরগুলোকে জানিয়ে দাও, তো আপনি আপনি কেউ ওর বাড়িতে যাবো না, উনিও কোনো জায়গাতে ঘুরতে পারবেন না, নাহলে হয় কি উনি গিয়ে ঘোরাফেরা শুরু করে দেয়। তো জনতা যদি জেনে যায় তো আপনি আপনি তাকে আইসোলেশনে খুদ রেখে দেবেন। এক্সাম্পল দু চারটা আমার কাছে রয়েছে, তো পাবলিক জেনে গেছে যে ওনার একটু জ্বর হয়েছে, তো খুদ গিয়ে পাবলিক দরজা গেট, শুধু বাড়ি না বাড়ির গেটও বন্ধ করেছে, দরজাও বন্ধ করেছে, ভাই আপনি বাড়িতে থাকুন। এটা হচ্ছে ত্রিপুরা, এটা হচ্ছে জাগরুকতা, ত্রিপুরাতে এই জাগরুকতাটা আছে, তার জন্য আমি ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাই। যে আমি বলার আগে এই জাগরুকতা আমি তো পাবলিকের কাছ থেকে শিখেছি, যখন আমার কাছে রিপোর্ট এসছে এই ধরনের করছে, তখন আমি আপনাদের সামনে বিষয়টা তুলেছি। এগুলো ত্রিপুরার সাধারণ জনগণ করছে, সেটা আমার কাছে রিপোর্ট এসছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো পুরো দিন নিজের বাড়িতে থাকা, ও বিনা প্রয়োজনে যারাই আছি আমি আমরা বিনা প্রয়োজনে বাড়ি থেকে না বেরোবো। মনরেগার কাজ আর বাকি সব যারা অন্তোদয় আছে, মনরেগার কাজকর্ম করেন, বিলুপ্ত বাড়ি রয়েছে, তাদের জন্য অতিরিক্ত খাদ্য চাউলের ব্যবস্থা করা, কী করা রাজ্য সরকার সেই বিষয়ে ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে নেবে, আর নিয়ে সেটা ব্যবস্থা করবে, কারণ কোনো গরিব মানুষ সে 10 দিন বাড়ি থেকে বেরোবে না, তো খাবে কি? তো তার জন্য কতটা পর্যন্ত চাউল দেওয়া যায় অন্তত রেটে, 10 কিলো না 15 কিলো, সেটা একটা অ্যাসেসমেন্ট করা হচ্ছে, ফুড ডিপার্টমেন্টের সঙ্গে বসে ওই হিসাবে রাজ্য সরকার করবে। রেশনিং দোকানগুলোর মধ্যে পর্যাপ্ত রেশনিং সামান যাতে থাকে, কমসেকম 1-2 মাসের স্টক থাকে প্রত্যেক জায়গায়, রাজ্য সরকার তার ব্যবস্থা করছে। বাজারগুলির মধ্যে পর্যাপ্ত শাক সবজি ও খাদ্যদ্রব্য যাতে থাকে, তার জন্য আজকে ডিএমসদেরকে বিভিন্ন অফিসারদেরকে বলে দেওয়া হয়েছে, তারপর নজর রাখার জন্য। ও যারা অবৈধভাবে কালোবাজারি করতে চাইবে আর এই ধরনের সঙ্গে যুক্ত থাকবে, তাদের উপরে কড়া ব্যবস্থা নেবে সরকার, গভর্নমেন্ট কড়া ব্যবস্থা নেবে, কোনো মার্সি নেই। আর মাননীয় প্রধানমন্ত্রীর আরেকটা বিষয় যে কালকে মানে 22 তারিখ বিকেল 5টায় 5 মিনিট শঙ্খধ্বনি দেওয়া, উলুধ্বনি দেওয়া বারান্দা দাঁড়িয়ে বা ঘরের সামনে আমাদের নিচে বাড়িতে দরজার বেরিয়ে উঠানোতে হাততালি দেওয়া, এইগুলোর মধ্যে কাশি বাজানো কেন 5 মিনিট? তার কারণ রয়েছে, এটা এমনিতে বলেননি মাননীয় প্রধানমন্ত্রী, হাতে ক্ল্যাপিং করলে কি করোনা চলে যাবে বা জোগাড় দিলে করোনা চলে যাবে, শঙ্খ বাজালে চলে যাবে? না, তার মধ্যে দিয়ে জাগরুকতা আসবে পুরো ভারতবর্ষের মধ্যে, উই আর ইউনাইটেড, আর আমরা এই করোনা ভাইরাসকে এখান থেকে তাড়াতে সিদ্ধান্ত নিয়েছি। এবং যারা এই কাজে নিযুক্ত আছে, ডাক্তাররা, তার সঙ্গে স্টাফরা, সাংবাদিক বন্ধুরা, এই অ্যাডমিনিস্ট্রেটিভ যারা রয়েছে অফিসার, এরা তাদের প্রতি সমবেদনা জানানো, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো যে নিজের লাইফ রিস্ক নিয়ে ডাক্তাররা এই সেবা করছে। আর তার সঙ্গে সঙ্গে সারা ভারতবর্ষের মধ্যে একটা জাগরুকতার মেসেজ যাবে, এই কালকে জনতার কারফিউ এটা টোটালি জাগরুকতা। আর আমি সারা ত্রিপুরাবাসীকে বলবো, গভর্নমেন্টের তরফ থেকে তো এসেন্সিয়াল সার্ভিস ছাড়া গভর্নমেন্ট ভেহিকেল না চলা বন্ধ টোটালি,
আর কালকে রবিবার, এমনিতে অফিস তো বন্ধই আছে, না থাকলেও থাকতে হবে সব। আর তার সঙ্গে সঙ্গে যারা আম পাবলিক রয়েছেন, কোনো মতে নিজের প্রাইভেট ভেহিকেল আছে, বাইক আছে, গাড়ি আছে, ওর রাস্তায় বেরিয়ে যাওয়া না। আমি আপনাদেরকে অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আমার ত্রিপুরা রাজ্যের সমস্ত ত্রিপুরাবাসী সেটা করে দেখাবে। আর কোনো মতে আমার ত্রিপুরা রাজ্যের মধ্যে এই করোনা ভাইরাসের প্রকোপ আসতেই পারবে না, কারণ আমরা সাবধানতার সঙ্গে বিগত 13 তারিখ থেকে 144 জারি করে রেখেছি। আর টিকা দুকা কিছু এজিটেশন ছাড়া বাকি কোনো ধরনের ত্রিপুরাতে কোনো জায়গাতে নেই, সেটাও এখন মোটামুটি ওই মানে শান্ত হয়ে গেছে। তো আগে আমাদের জীবন, আমাদের প্রাণ, আমাদের পরিবার, তাকে বাঁচাতে হবে। একদিন না খেলো, দুদিন না খেলো কোনো কিছু হবে না, কিন্তু প্রাণে বাঁচলে তো তারপর খাবো। তার জন্য আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আবারও নিবেদন করব, কালকে প্রধানমন্ত্রী যেই আপিলটা করেছেন, আমাদের ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি পরিবার যাতে সেটাকে সাড়া দিয়ে এই বিকেল 5টার কার্যক্রম করা, আর পুরো দিন নিজের ঘরে নিজের পরিবারের সঙ্গে নিজের ঘরে থাকা। তার সঙ্গে সঙ্গে আমি ত্রিপুরা রাজ্যের সমস্ত, হয়তো বা ইউরোপিয়ান কান্ট্রিতে আছে, কেউ হয়তো বা আমেরিকাতে আছে, কেউ হয়তো মা বাবা রয়েছে, ছেলে মেয়ে এখানে আছে, কেউ হয়তো বা স্টাডি করার জন্য পুনেতে আছে, এই সময় ট্রাভেলিং না করা, তার জন্য যদি আপনার ছেলে মেয়ে সুরক্ষিত কোনো জায়গাতে আছে, তো তাকে ট্রাভেলিং এ ট্রাভেল করার জন্য না বলা, কারণ যেখানে আছে সেখানে সুরক্ষিত থাকে, তো সেই জায়গাতে বাড়িতে থাকা, তার কাছে খাওয়া আছে কিনা, তার কাছে পয়সা আছে কিনা সেটা জিজ্ঞাসা করা, আর তার মধ্যে কোনো অসুবিধা হলে রাজ্য সরকারকে, ডিএমকে আজকে বলে দিয়েছি, ডিএম এর সঙ্গে যোগাযোগ করা, বিভিন্ন ডিপার্টমেন্টাল অফিসারদের সঙ্গে যোগাযোগ করা, যে আমার ছেলে পুনেতে আছে কিন্তু তার কাছে খাওয়া নেই, তো কমসেকম গভর্নমেন্ট তো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যোগাযোগ করতে পারবে, যে ওই ব্লকে আছে, ওই জায়গাতে আছে, তাকে ব্যবস্থা করো, তো সেটা করা। আর তাদেরকে ট্রাভেলিংয়ে না রাখা, মনে করেন যে আপনার ছেলে পুনেতে রয়েছে, আপনি বললেন ঘরে চলে আসো তাড়াতাড়ি, ভালো ছেলে, হয়তো বা কোনো ভাড়াটে বাড়িতে আছে, সেফ আছে, আপনি বললেন ও ছেলে বেরিয়ে এসে পুনে এয়ারপোর্টে একবার, মুম্বাই এয়ারপোর্টে একবার, তারপরে কলকাতা এয়ারপোর্টে একবার, তারপরে এসে আগরতলাতে পৌঁছবে, তার মাঝখানে কি হবে, কালকে আপনারা দেখেছেন যে মুম্বাই এয়ারপোর্টে একসঙ্গে এত যাত্রী আসছে বাইরে থেকে, কালকে ভিডিও কনফারেন্সিংয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করলেন মে ক্যা করো, মেরে ইতনা লোক উতরেঙ্গে, তো ইনমে সে কিন কিন কা হোগা, মে ক্যাসে উসকো আইডেন্টিফাই, কাহাঁ কাহাঁ লেকে যাও, তো ঝামেলা না তৈরি করা, বরং ওইখানে গিয়ে নামলে তার প্রকোপে পড়ার সম্ভাবনা রয়েছে, তো আপনার ছেলে মেয়ে যেখানে আছে সেখানে আইসোলেটেড থাকুক, নিজের ঘরে থাকুক, বাইরে না যাওয়া, আমি আপনাদের কাছে সেটা পরামর্শ নাই আপিল করছি, বাকিটা তো আপনাদের নিজের স্বাধীনতা রয়েছে, নিজের বিচার রয়েছে, নিজের বুদ্ধি রয়েছে, সেটাতে বিচার করা, যেখানেই আছে সেখানে থাকো, কারণ কি ভারত সরকার এমনিতেও কালকে থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট সব বন্ধ, তো কি কারণ করছে, আমাদেরকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, বাংলাদেশ কিন্তু ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ করেনি, ত্রিপুরা 80% এরিয়া বর্ডার এরিয়া, তো হয়তো বা কেউ দুবাই থেকে, ইউরোপ থেকে কলকাতা যাবে, উড়িষ্যাতে যাবে, মিজোরামে যাবে, হয়তো বা আগরতলা বা ত্রিপুরার লোক নেয়, ভারতবর্ষের বিভিন্ন অন্য প্রান্তের, পূর্ব প্রান্তের, বাংলাদেশে নেমে ঢাকাতে এসে ত্রিপুরাতে ঢুকল, তার থেকে সাবধানে থাকবে। আজকে তার বিষয়ে আমাদের একটাই যে আখবর বর্ডার খোলা আছে, বাকিগুলো আমরা সিল করেছি, কিন্তু আজকে ভারত সরকারের কাছে আমরা সেটাও পাঠাবো যে আখবর বর্ডারে যারা ফরেন থেকে পাসপোর্টে এসছে তাদেরকে এদিক দিয়ে আসা যাওয়ার যাতে পারমিশন বন্ধ করা হয়, গুডসে থাকো সেটা আমাদের, যেখানে গুডস আসা যায় বাংলাদেশ থেকে খাদ্যদ্রব্য আসুক, এটা কন্টিনিউ প্রসেস,
কিন্তু এই সময়টা কমসে কম 15 দিন বা 1 মাস সেটা বন্ধ করে দাও, না হলে কি হবে, লন্ডন থেকে এসে বা ইটালি থেকে এসে ঢাকাতে নামবে, ঢাকাতে নেমে বাইকারে চলে আসবে এখানে, তো এখানে এসে ত্রিপুরার জন্য প্রবলেম তৈরি হবে। ত্রিপুরা লোক না হতে পারে, এখান থেকে আসবে আগ্রা বর্ডার ক্রস করে আগরতলা এয়ারপোর্ট যাবে, এয়ারপোর্টে ফ্লাইট ধরে চলে যাবে কলকাতা, চলে যাবে উড়িষ্যা, চলে যাবে গুয়াহাটি। তো সেটার দিকে তীক্ষ্ণ নজর ত্রিপুরা সরকারের রয়েছে, আজকে সেই বিষয়ে আলোচনা হয়েছে। আমি সিএসকে বলেছি যে হোম সেন্ট্রাল হোম মিনিস্ট্রির সঙ্গে সেটা টেক আপ করার জন্য আমি আপনাদেরকে বলবো, তার মধ্যে নজর রাখা যে না বাংলাদেশ দিয়ে ওখান দিয়ে এসে আগরতলা বিমানবন্দরে যাচ্ছে, চেকিং তো সেখানে আছে আমাদের, কিন্তু তবু বড় মাত্রা, কারণ চেকিং এ শুধু টেম্পারেচার চেক করা হয়, টেম্পারেচার হলে তখন আমরা এই যে সেটা টেম্পারেচার হলে তখন আমরা তাকে আইসোলেশন নিয়ে যাই, আর টেম্পারেচার না থাকলে চলে যাবে। তা এমন তো এমন হয়েছে ভারতবর্ষে, দেখছি উত্তরপ্রদেশে, আমি নাম বলবো না, মিডিয়াতে এসছে বড় স্টার, টেম্পারেচার ছিল না চলে এসছে, কিন্তু শুধু করোনা ভাইরাসের পজিটিভ, টেম্পারেচার ছিল না চলে এসছে, ওর তা পজিটিভ ছিল। তো টেম্পারেচার না থাকলে থাকবে না বাইরে থেকে আসার পর, বিশেষ করে যেটা প্রকোপ ইউরোপিয়ান কান্ট্রির দিকে বেশি হয়েছে, চায়না থেকে স্টার্ট হয়েছে, কিন্তু চায়না থেকে এখন বেশি ইউরোপিয়ান কান্ট্রির দিকে, সবচেয়ে ইটালিতে কালকে প্রায় 700 কাছাকাছি হয়ে গেছে একদিনে। তো সেটা থেকে সাবধান থাকা, নরেন্দ্র মোদি যেটা বলেছেন, আমি বলবো ত্রিপুরাবাসী খুব সিরিয়াসলি নেন, ত্রিপুরাতে খাদ্যদ্রব্য সমস্ত কিছু রয়েছে, ত্রিপুরা সরকার তাতে স্ট্রিক্টলি মোকাবেলা করবে, যে একসঙ্গে 4-5 জন চলাফেরা যাওয়া, কোনো কিছু নেই, বাড়িতে থাকা, এমনকি মন্দির মসজিদে যাব তো 10-20 জন একসঙ্গে বসে প্রার্থনা না করা, নিজের প্রার্থনা করব, নিজের প্রাণের জন্য, তো একলা প্রার্থনা করলে 4 বন্ধুকে না নিয়ে নেওয়া, যাও প্রাণ বাঁচলে তারপর তো যাবো মন্দিরে, তো তার জন্য গ্রুপ করে না যাওয়া, মন্দিরে ইচ্ছে হয়েছে যাও, মাকে দেখো বা গির্জাতে যাওয়া, মসজিদে যাওয়া, তো নিজে একলা প্রার্থনা করে আসেন, দল বেঁধে না যাও। এই সবগুলো দিক ত্রিপুরাবাসী সঠিকভাবে নিশ্চিত পালন করবে, যদি বলবো না আমি নিশ্চিত পালন করবে, ওর আমি আশা করি এই পর্যন্ত ত্রিপুরার যারা স্থানীয়ভাবে আমরা আছি, যারা এখান থেকে বেরোয়নি, কাউ এই ধরনের করোনা ভাইরাসের কারণে আইসোলেশনে রাখা হয়েছে এমন কোনো আমাদের কাছে নেই, তার জন্য এটা আমাদের একটা পজিটিভ দিক। আর তার সঙ্গে সঙ্গে আমরা যাতে সবাই সুস্থ থাকতে পারি, যেই যে বিষয়গুলি হেলথ ডাইরেক্টর বা হেলথ সেক্রেটারি এবং আমি বললাম, সেগুলো আমার সমস্ত ত্রিপুরাবাসী মনে প্রাণে পালন করবে, আর কোনো মতেই ত্রিপুরাতে এই করোনার প্রকোপ আসতে দেবে না, এটা আমার পূর্ণ বিশ্বাস, এবং এটা ত্রিপুরাবাসী করে দেখাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কালকে থেকে তো কর্মী তো রয়েছে, আপনি আগরতলা আছেন বলে সবাই করে বলছেন, গ্রামে যান, আমি প্রত্যন্ত অঞ্চলে, আমি জনজাতি এরিয়াতে, এডিসি আমার কাছে 72-70 ভাগের কাছাকাছি এডিসি এরিয়া, আমি ঘুরি, আমার জনজাতি এরিয়া সবচেয়ে নিটিং, ত্রিপুরা সবচেয়ে যে ক্লিন ভিলেজ সেটাও জনজাতি এরিয়াতে, জম্পুই হিলে আছে, জম্পুই আছে, আর ডালং বস্তিতে আছে, কিন্তু ক্লিন বস্তি, আপনি ওখানে গেলে দেখবেন যে ডাস্টবিন রয়েছে, গাছের টঙ্গে টাঙিয়ে রেখেছে সব কিছু, রাস্তার মধ্যে হয়তো বা ইটের রাস্তা একটা পাতা পর্যন্ত পাওয়া যায়, বাড়িতে গেলাম তো ঝাড়ু দিয়ে এত সুন্দর করে রেখেছে, নিট অ্যান্ড ক্লিন, গোবর দিয়ে সুন্দর করে একদম, আপনাকে কোনো জায়গাতে একটা পাতা পর্যন্ত দেখা যায় না, তো সেটা বহুদিন আগে থেকে ত্রিপুরাতে আছে। তো সাফাই কর্মীর জন্য হয়েছে তেমন না, সাফাই কর্মী তো আছে আগর মিউনিসিপ্যাল কাউন্সিল বা কর্পোরেশনে, তাদেরকেও ধন্যবাদ, বা তারা কাজ করছে, তাদের জন্য যা যা ব্যবস্থা করে কর্পোরেশন করবে। আর এই বিষয়ে মনে হেলথ সেক্রেটারি কিছু বলতে চাইছেন এনএসএম এর তরফ থেকে? এর মধ্যেই যে সিস্টেম আছে সব জায়গাতে এটাই করা হচ্ছে, যেটা আগরতলা এয়ারপোর্টে করা সম্ভব না, সেখানে করে প্রতি ব্যক্তিকে, আপনি চিন্তা করুন মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কত লক্ষ লোক আসা যাও, প্রত্যেককে নিয়ে নিয়ে তার স্যাম্পল নিয়ে করোনা ভাইরাসের চেক করবে তারা সম্ভব নয়, যাকে পজিটিভ মানে টেম্পারেচার বা কাশি এই ধরনের কোনো সিমটম দেখবে সন্দেহ হবে তাদেরকেই দেখবে, বাকি কন্টিনিউয়াসলি যারা আসবে প্রত্যেক যাত্রীকে চেক করবে এটা সম্ভব না, এটা কিছু
কিছু করার নেই, কিন্তু দেখা গেছে এই পর্যন্ত যাদের সিমটম রয়েছে বা টেম্পারেচার রয়েছে বা কাশি সর্দি রয়েছে এদেরই পজিটিভ আসে, আসলে বাকিদের আসে না, এটা প্রমাণিত। এখানে একটা ব্যাপার হলো, আচ্ছা স্যার, ডক্টরসরা ক্লিনিকে ক্লিনিক্যালি ডাউট হলে পরে তার ব্লাডটা সরি সোয়াব পাঠায় এজেন্সিতে, এখন অবধি কতজনের সোয়াব পাঠানো হয়েছে, এর মধ্যে কতজন টেস্ট হয়েছে? টেস্ট হয়েছে 6 জনের, পাঠানো হয়েছে কতজন? কতগুলো রিসিভ হয়েছে? কতগুলো রিসিভ হয়েছে? 15 জনের পাঠানো হয়েছিল, তো তার মধ্যে পনেরোর মধ্যে 6টা তো রিপোর্ট এসে গেছে নেগেটিভ, আর বাকি আরও 6টা পাঠানো হয়েছে, সেটা আজকে রাত্রে রিপোর্ট চলে আসবে। আচ্ছা স্যার, আপনি তো বলেছেন যে ত্রিপুরা সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখছে, এগুলো বাজারে যেমন মার্চেন্ট অ্যাসোসিয়েশন এসডিএমকে বলা হয়েছে, ফুড ডিপার্টমেন্টকে বলা হয়েছে, ড্রাগস কন্ট্রোলারকে বলা হয়েছে, এগুলো চেক করার জন্য। যেমন বাজার অনু মাস নিজেরা তৈরি করে বাড়িতে তার গুণের বাজার বিক্রি করে দিচ্ছে 20 টাকা করে, 10 টাকা করে, 25 টাকা করে, তো সেগুলো মেডিকেটেড কিনা সেগুলো সেটার প্রয়োজন, এই বিষয়ে আছে। আমরা দিল্লি থেকে কিছু অর্ডার দিয়েছি, কালকে পর্যন্ত চলে আসবে ত্রিপুরা ভবনে বলা হয়েছে, কারণ সব জায়গাতে তার ক্রাইসিস হচ্ছে, এমনকি ব্লিচিং পাউডারও ক্রাইসিস হচ্ছে। কিছু কিছু ডিস্ট্রিক্ট আমি দেখছি গৌহীতে ব্লিচিং পাউডার এমনিতে দোকানও নেই, শেষ হয়ে গেছে, কারণ লোক ভালো জাগরুকতা রয়েছে, নিজের বাড়ি বাড়ি নিয়ে চলে যাচ্ছে। আমি তার জন্য ধন্যবাদ যে নেই, তার জন্য ধন্যবাদ, আমরা পাঠিয়ে দিচ্ছি এখান থেকে, সেন্ট্রাল এস পাঠিয়ে দেবো। তো যেমন গৌহীত হয়েছে, অনুকূটিত হয়েছে, যে লোক আপনি আপনি সব মেডিসিনের দোকান থেকে বা যেখান থেকে গ্রসারি দোকান থেকে ব্লিচিং পাউডার এগুলো নিয়ে নিজ নিজ বাড়ির পর পরিষ্কার করার ব্যবস্থা করেছে। আর এমনি তো ত্রিপুরা ক্লিন ত্রিপুরা, ত্রিপুরাতে এমন জঞ্জাল বা এই নেই, ত্রিপুরা অপরিষ্কার একটা মানসিকতা আমাদের রয়েছে, তো সেটার জন্য চিন্তা করতে হবে না। যেটা আপনি বললেন যে স্যানিটাইজেশন যে ব্যবস্থাটা সেটা আমরা চেক করব, আর তার সঙ্গে সঙ্গে আমি এটাও আপিল করবো ওটা হতেই হবে তেমন, কারণ এটা তো বলার জন্য সাবুন দিয়ে হাত ধোয়া যেতে পারে, আমাদের যে প্রথাগুলো আছে সেগুলো আমরা করতে পারি, সেগুলো এমন এটাই লাগবে, সবাই ভাবছে যে ওটা না হলে আর হাত ধোয়া যাবে না, এমন নয়। আমরা বাড়িতে সুন্দর করে যখন কাজকর্ম করি, মোবাইল ফোন বারবার ইউজ করি, সেই ফোন আবার অনেক দিন হাতে নেয়, তো যখনই যাই আর কমসে কম সবচেয়ে বেস্ট যে গরম জল দিয়ে হালকা গুনগুনা গরম জল দিয়ে সাবুন দিয়ে হাত ধোয়েন, তাতেও সুন্দর করে আপনার তাতেও পরিষ্কার আপনি নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবেন, কারণ এখনো তো ত্রিপুরাতে এই ধরনের ভাইরাস আসেনি, আমাদের কাছে পজিটিভ কেস নেই, তো আমরা যাতে মানুষ এখন হয়তো ভাবতে পারে শুধু স্যানিটাইজেশন ওইটা ওইটাই লাগবে, ওই লিকুইড ছাড়া আর হাত পরিষ্কার হবে না বা হাত পয়জন মুক্ত হবে না, এমন নয়, আমাদের হাতে এমন কোনো ভাইরাস এখন নেই, কিন্তু তবু এমনি তো নর্মাল বলা হয়, আমরা যখন যে কোনো কাজ করি, যেখানে খাওয়া দাওয়া করি বা বসি, তো হ্যান্ডশেক করি, এইসব করি, তো স্বাভাবিকভাবে সুন্দরভাবে গরম জল দিয়ে সাবান দিয়ে হাত ধুয়ে নেওয়া, সেটাও একটা ব্যবস্থা, কোনো ব্যবস্থাকে না ছাড়া, স্যানিটাইজার নেই বলে আমি আর হাত ধোবো না সাবান দিয়ে, এমন না, সাবান দিয়েও হাত ধুয়ে নিই, হাত ধুয়ে নিই, সেটাও একটা প্রসেস। স্যার স্যার, বাইরে থেকে স্টুডেন্টরা আজকেও বিষয়গুলো মানে অফিসগুলো তো একসঙ্গে 4 জন 5 জন 10 জন একবার এটা একটা আলোচনা আমরা করবো, আলোচনা যে কি স্টাফ কি কিছু কম করে দেওয়া বা ডিফারেন্স, যেমন আমি মিটিং গতকালকে করেছিলাম, তো গ্যাপিং দিয়ে একটা চেয়ার রেখে আরেকটা চেয়ার করেছি, তো সেই জায়গা করেছি, কিন্তু এখনও আমাদের অ্যাম্বুলেন্স ত্রিপুরাতে স্থায়ীভাবে যারা আছে তাদের সেটা এখনও দেখা যায়নি, তবু সেটার মধ্যে যাতে ভিড় না থাকে যেই মানে মনে করেন সেকশনে, বিশেষ করে অফিসারের মধ্যে একলা থাকে বা একটা পিয়ে আসলো সেকশনে, অথবা 5 জন 7 জন 8 জন একটা সেকশন, তো সেটা 8 জনের জায়গাকে আজ কি 4 জনকে বসিয়ে দেওয়া একটু গ্যাপিং করে, সেটা একবার আলোচনা করে সেটা এসে আমার নজরে যে যেখানে সেকশনগুলো আছে সেকশনগুলোর মধ্যে 10 জন 20 জন 15 জন পর্যন্ত অংশ হয়, তো সেটা কিভাবে করা, কারণ কি এই যে ব্যবস্থার মধ্যে সরকারি এমপ্লয়ীদের কাজে লাগে, আমি যেটা বললাম এই যে 5টার সময় নরেন্দ্র মোদী বলছে হলুদ্বনে যাওয়ার জন্য ইয়ে করার জন্য তাদের জন্য আশীর্বাদ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানানোর জন্য, তো সেগুলো কেন সরকারি এমপ্লয়িরা যদি সব, কারণ এই কাজের মধ্যে এসডিএম তো একা কাজ করতে পারবে, তার স্টাফ লাগবে, তো এইগুলো একটা ব্যবস্থা আমরা করিনি, এই বিষয়টা আমাদের কাছে এসছে,
এগুলো আমরা দেখি। আচ্ছা আমরা করতে পারবো মোকাবেলা করার মতো, আমাদের সেই স্থিতি রয়েছে যে এই ধরনের কোনো কিছু হলে আমরা মোকাবেলা করতে পারবো। স্যার যখন বলা হচ্ছে হ্যান্ড ওয়াশ বা হ্যান্ড স্যানিটাইজার আমি তো বললামই যে নিজেরা প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা করা, সেটা নিজেদেরা নিজেদের মধ্যে সচেতনতা তৈরি করা, ওর সচেতনতা তৈরি করে নিজেকে সেভ করা আর বাড়ির মধ্যে নিজেকে রাখা, আর তাতেই সমাজ ব্যবস্থা যেটা আমাদের রয়েছে সেটা সুদৃঢ় হবে আর করোনা ভাইরাসের প্রকোপ আমাদের কাছে আসবে না। বাকি যদি কারোর কোনো বিশ্বাস থাকে যে আমি পুজো করলে করোনা ভাইরাস আসবে না বা আমি মন্দিরে গিয়ে একটা ধূপকাঠি জ্বালা আসবে না, তো ওটা বিশ্বাস, বিশ্বাসের বিষয়ে তো আমি বলবো না। কেউ মসজিদে যেতে পারে, কেউ আমি তো বললাম যে সবচেয়েতে বড় আজকের দিনে যে নিজের বাড়িতে থাকা, সবচেয়েতে বড় বিষয় যে নিজের বাড়িতে থাকা, নিজের পরিবারের সঙ্গে যেখানে আছি আমরা। ওর শুধু এটা নয়, ট্রাভেলিং দরকার, প্রয়োজন হলে ট্রাভেলিং করা, না হলে না করা ট্রাভেলিং, প্রয়োজন ছাড়া দরকার নেই ট্রাভেল করা। সেটা তো স্কুল কলেজ সব ইউনিভার্সিটি বন্ধ রয়েছে। আরেকটা আজকে একটা টাস্কফোর্স আমরা ঘোষণা করেছি চিফ সেক্রেটারিকে নিয়ে, অন্যান্য অফিসাররা রয়েছে এডিশনাল চিফ সেক্রেটারি থেকে নিয়ে ডাইরেক্টররা তার মধ্যে রয়েছে। এই টাস্কফোর্স প্রতিদিন ত্রিপুরার কী কী স্থিতি আছে সেটা মনিটরিং করবে আর প্রতিদিন একবার হেলথ ডিপার্টমেন্ট থেকে সাংবাদিকদেরকে ব্রিফ দেওয়া হবে প্রতিদিন একবার। আর এই টাস্কফোর্স মনিটরিং করতে থাকবে ডাইরেক্টর হেলথ যে আছে মেডিসিন এবং ডাইরেক্টর হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার, ওনারাও সমস্ত ডিএম এর সঙ্গে সম্পর্কে থাকবেন আর কনসার্ন সিএমও যারা রয়েছেন ওনার তো রয়েছেন অতিরিক্ত, ওনারাও ডাইরেক্ট সেই বিষয়ে মানে মনিটরিং করতে থাকবেন। আর এই টাস্কফোর্সটা প্রতিদিনের অ্যাসেসমেন্ট করে কি লাগবে, কি হচ্ছে, কি স্থিতি হচ্ছে সেটা প্রেস ব্রিফিং এর মাধ্যমে মিডিয়ার বন্ধুদেরকে প্রতিদিন দিয়ে দেওয়া হবে। এটা 12 আওয়ার্স আছে আর যেটা ন্যাশনাল হেল্পলাইন যেটা আমাদের সাথে কানেক্ট করা আছে দিল্লি ফোন করতে হবে, ফোন তো এখানেই করতে হবে। সরকারের এটা 18 মার্চের 31 মার্চ পর্যন্ত করা হয়েছে। ডাইরেক্টর হায়ার এডুকেশন ইস্যু করেছে। আর আমি আবারও বলবো যে প্রাইভেটে যারাই ছোট কোনো দোকান আছে বা কর্মচারী আছে বা কোনো হোটেলে আছে, কোনো ছোট ইন্ডাস্ট্রিতে আছে, কারো কোনো কন্ট্রাক্টরের সঙ্গে কাজ করছে, তো কাজ বন্ধ হয়ে গেছে তার জন্য, তার যদি পার্মানেন্ট হয়ে থাকে তার সঙ্গে মান্থলি হয়তো বা কাজ করে, তো তার স্যালারি না কাটা এই সময়। আমি ঘরে থাকার জন্য বলছি, তো টিউশন কেন পাঠাবে, যেমন স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ করা হয়েছে,
এক্সাম সব বন্ধ করে দেওয়া হয়েছে, তো কেন টিউশন করার জন্য ইয়ে 10 জন 15 জন 20 জন 50 জন একসঙ্গে করবে, নিশ্চিত করবে না। আর তার সঙ্গে সঙ্গে হোটেল হোক, রেস্তোরাঁ হোক, কোনো প্রাইভেট দোকান হোক, যারা যেখানে এমপ্লয়ি রয়েছে, আমি সেটা আপিল করব সমস্ত ত্রিপুরার বাসীদেরকে, বিজনেসম্যানদেরকে, ছোট হোক বড় হোক, আপনার এখানে কেউ চাকরি করছে তো আপনার হোটেল বন্ধ হয়েছে, তার জন্য 10 দিনের ওকে পয়সা দেবেন না, আমি অনুরোধ করবো সেটা না করার জন্য। আর সরকারিভাবে যারা আছে আমরা সেটা বলে দিয়েছি যে এভাবে আমাদের সরকারি এই সংস্থাগুলির মধ্যে না আসার জন্য আমরা স্যালারি ওদের দেবো, তার জন্য যা ছুটি নিতে হবে এমন কিছু বিষয় না। এটা হচ্ছে স্টেট লেভেলে 9 জনের, তারপর ডিস্ট্রিক্ট লেভেলে করা হয়েছে 5 জন 5 জন করে এক ডিস্ট্রিক্ট, তার মধ্যে ডিএম হবে চেয়ারম্যান, আর স্টেট লেভেলে সিএস হচ্ছে চেয়ারম্যান। আমি বলেছি যে এক নাম্বার হওয়া উচিত টোল ফ্রি, এক্ষুনি কথা, কিন্তু যতক্ষণ টোল ফ্রি নাম্বারটা নিয়ে একটা নাম্বার নিয়ে দিয়ে দিতে হবে। তো এমনিতে সমস্ত ডিএমকে সিএমওকে বলে দেওয়া হয়েছে নজর রাখার জন্য, থানা হোক, ফায়ার সার্ভিস হোক, সবাইকে বলে এই এসেন্সিয়াল সার্ভিসগুলোকে বলেছে 24 আওয়ার্স অ্যাক্টিভ থাকার জন্য, কারণ থানাবাবুদের নাম্বার সবার কাছে রয়েছে, ফায়ার সার্ভিসের নাম্বার রয়েছে, ইআরএসএস এর নাম্বার রয়েছে, সেগুলোর মধ্যেও ফোন করতে পারা যায়, সঙ্গে সঙ্গে রেসপন্স করবে। আর তারপরও যদি না হয় তো কোনো সাংবাদিক বন্ধুর কাছে ফোন করে দিক, কোনো এমএলএর কাছে ফোন করে দিক, কোনো জনপ্রতিনিধির কাছে ফোন করে দিক, মানে ফোন কোনো সরকারি প্রতিনিধি বা ইলেকটেড প্রতিনিধিকে জানিয়ে দাও, ব্যাস এতটা আমি বলছি। কারণ এটা সবাই মিলে মোকাবেলা করতে হবে, একটা টোল ফ্রি দিয়ে তো হবে না, তার দেখে একটা ছেড়ে দিন আমাদের সব ব্লক হয়ে গেল, সবাইকে দায়িত্ব নিতে হবে, সাংবাদিকদেরকে নিতে হবে, এমএলএদেরকেও নিতে হবে, মন্ত্রীদেরকেও নিতে হবে, ভিডিওকে নিতে হবে, পঞ্চায়েত সেক্রেটারি নিতে হবে, যারাই ইলেকটেড প্রতিনিধি আছে তাকে ফোন করে দেওয়া। আর আমি আপনাদের মাধ্যমে বলছি, যারাই আছে যেখানেই আছে, সরকারি এমপ্লয়ি হোক আর ইলেকটেড প্রতিনিধি হোক, যদি আপনার কাছে ফোন চলেছে, কোনো একটা সমস্যা হয়েছে, তৎক্ষণাৎ মানবিক দৃষ্টিতে তৎক্ষণাৎ বলে আমার দায়িত্ব কি, সবার দায়িত্ব আছে, 37 লক্ষ ত্রিপুরাবাসীর প্রত্যেকের প্রতি দায়িত্ব আছে, আমরা সারা দিয়ে কনসার্ন যেই মেডিকেল অফিসার বা আশপাশে থাকবে সেখানে প্রাথমিক সেন্টারে বা যেখানে তার কাছে পৌঁছে দেওয়া, কারণ ত্রিপুরাতে মোটামুটি সব জায়গাতে প্রাথমিক হেলথ সেন্টার আশপাশে থাকে, তার মধ্যে তাকে পৌঁছে দেওয়া।